এই কোরান কেন নাজিল হয়েছে কি কারণে অফুল আল আমিন নাজিল করলেন কোরানের কেরিমে আল্লাহ তার জবাব দিলেন আলিফলা কিতাবোন এঞ্জেল্না মু ইলাই কালি তো রিজেন্নাসামিনাভনুমা আল্লাহ আমার হাবিব এই কিতাব আমি আপনার কাছে এই জন্য নাজিল করেছি যাতে করে তমসাচ্ছন্ন অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর রাস্তায় আপনি নিয়ে আসতে পারেন এই জন্য কোরআন নাজিল করেছেন কে কিন্তু আপনি যে কোরআন কোরআন দিয়ে আলোর পথ খুঁজে পাবেন এজন্য তো কোরআন আপনাকে জানতে হবে কোরআন যে আপনি মানবেন মানতে গেলে তো জানতে হয় আর জানতে গেলে পড়তে হয় আফসোসের ব্যাপার হলো আপনি এখনও কোরআন পড়তেই জানেন না আপনি কোরআন জানবেন তো দূরের কথা আপনি কোরআন পড়তেও পারেন না আমরা অনেকে স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো কেউ বা আবার বলে আল কোরআনের আলো সংসদে জ্বালো আমি বলি ভাই স্লোগানটা দিয়েছেন সুন্দর কিন্তু সিস্টেমিক ওয়েতে স্লোগান হওয়া দরকার ছিল আর কত আবেগ একটু বিবেকবান হন এদেশে আমরা গর্ব করে বলি নব্বই শতাংশ মানুষ মুসলমান নব্বই শতাংশ মুসলমানের মধ্যে হিসেব করলে দেখা যাবে হয়তো আশি থেকে বিরাশি শতাংশ মুসলমান এরা নামধারে মুসলমান এখনো কোরআন শুদ্ধ করে এরা দেখে দেখে পড়তেও পারে না তো আপনি আবেগের বশবর্তী হয়ে যে স্লোগান দিচ্ছেন আপনার স্লোগান রাইট এতে কোনো সন্দেহ নাই আপনার এই স্লোগানকে আমি রেসপেক্ট করি শ্রদ্ধা করি কিন্তু এভাবে স্লোগান দিয়ে দিয়ে ঘরে ঘরে আলো জ্বালানো যাবে না এজন্য সিস্টেমিক ওয়েতে স্লোগান দেওয়া দরকার এবং একটি পরিবর্তন নিয়ে আসা দরকার পরিবর্তনটা হওয়া উচিত এই রকম স্লোগানটা দেওয়া উচিত রকম আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বালো এটা স্লোগান হওয়া দরকার কারণ যদি প্রত্যেকটি মানুষের হৃদয়ের ভেতরে কোরআন ঢুকে যায় এই আলোকিত হৃদয়ের মানুষগুলোকে দিয়ে একটি আলোকিত পরিবার আলোকিত ঘর আলোকিত সমাজ আলোকিত রাষ্ট্র গঠন করা সম্ভব হবে ইনশা আল্লাহ এজন্যই এই চকরিয়ার মানুষ আপনারা স্লোগানটিকে পরিবর্তন করে ফেলুন সিস্টেমিক ওয়েতে আপনারা স্লোগান দিন এখন থেকে স্লোগান দেবেন আল কোরআনেরানের আলো আলকোরানের আলো হৃদয়ে হৃদয়ে জালো একটু আনকমন হলেও রিহার্সাল করলে তাল বিলে যাবে কমন হয়ে যাবে ইনশা আল্লাহ চলেন আজকে আমরা শুরু করে যাই আস্তে আস্তে এই স্টেশন পাড়া থেকে চকরিয়ার বিভিন্ন প্রান্তে এই স্লোগান একটা সময় ছড়িয়ে যাবে যারা ফেসবুক ইউজ করেন আজকে প্রোগ্রাম শেষে পারলে টাইমলাইনে একটা পোস্ট করে দিবেন আলকোদানের আলো হৃদয়ে হৃদয়ে জালো তাহলে নতুন এই স্লোগান এটি চতুর্দিকে ছড়িয়ে যাবে আর যখনই নতুন কিছু আসে তখন মানুষ সেটা খুব মনোযোগের সাথে দেখে এটাই স্বাভাবিক তাহলে একটা স্লোগান হয়ে যাক আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন হৃদয়ে হৃদয়ে জালো পারবেন না ইনশাল্লাহ আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো আলো এই তো শুরু হয়ে গেছে এখন এই স্লোগান আস্তে আস্তে আমরা চতুর্দিকে ছড়িয়ে দিব ইনসা আল্লাহ পারলে এখন থেকে পুস্টারে অ্যাড করবেন তকবীর আল্লাহ আকবার কুরআ সন্ন্যার আলো হৃদয়ে হৃদয়ে জালো আসলে পরিবর্তনের জন্য আমরা সিদ্ধান্ত নিলে পরিবর্তন আসবে যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ আমরা পরিবর্তন চাইলে পরিবর্তন সম্ভব আমি বলছিলাম যে কোরআন যে আমরা মানব কোরআন মানতে গেলে তো জানতে হয় আর জানতে গেলে পড়তে হয় আমরা তো এখনও শুদ্ধ করে অনেকে কোরআন পড়তে জানি না কোরআনের ব্যাপারে আমাদের গাফলতি আছে কিন্তু আমরা ইংরেজি শিখলাম আমরা বিজ্ঞান শিখলাম আমরা কোরআন শিখলাম না কোরআন শেখার প্রতি আমাদের উদাসীনতা কেন দিন শেখার প্রতি আমাদের গাফলতি কেন এর একটা কারণ তো আছে সেই কারণটাও আমি আইডেন্টিফাই করেছি কারণ হচ্ছে এই যে আমরা কোরআনকে আল্লাহ তালা কম্পালসারি বানিয়েছেন বাধ্যতামূলক ফরজ করেছেন কোরআন শেখা আর আমরা তার বিপরীত করলাম আমরা কোরআনকে আমাদের লাইফের অপশনাল ম্যাটার বানিয়ে ফেললাম যে সুযোগ পাইলে শিখবো না পাইলে শিখবো না এর কারণটা কী এর কারণ হল আমরা মনে করি দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে এই কিতাব এটা মোল্লাদের কিতাব হুজুরদের কিতাব এটা আমরা কেন পড়ব এটাকে আমাদের দরকার আছে নাকি আমরা ইংরেজি শিখব বিজ্ঞান শিখব এখন আধুনিক বিজ্ঞানের যুগ এই বিজ্ঞানের যুগে আমরা বিজ্ঞান শিখে না তত্ত্ব প্রযুক্তিতে এগিয়ে যাব উন্নত হব সমৃদ্ধ হব এখন আমরা কেন দেড় হাজার বছর আগে নাজিল হওয়া এই পুরাতন কিতাব কোরআন এই রকম মেন্টালিটি এরকম মন মানসিকতা অনেকে লালন করে আছে না নাই কিপ ইন ইউর মাইন্ড বিটুইন দ্য কোরআন অ্যান্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না বরং আপনার বিজ্ঞান ঠিক আছে কি এটা কোরআন দিয়ে যাচাই করে দেখা দরকার কারণ বিজ্ঞান এক এক সময় মানুষের সাথে তামাশা করে করে এক এক সময় এক এক তথ্য দেয় কিন্তু কোরআনে কোনো অ্যামেন্ডমেন্ট কোনো সংশোধনী নাই দেড় হাজার বছর আগে কোরআন যেভাবে নাজিল হয়েছিল এখনও সেভাবে আছে কেমন পর্যন্ত রকম থাকবে একটা হর কত পরিবর্তন হবে না আল্লাহ কিন্তু বিজ্ঞানের থিওরিগুলো কিছুদিন পরপর চেঞ্জ হয় আর আপনার বিজ্ঞান যে বিজ্ঞান নিয়ে আপনি ফুটানি করেন এই বিজ্ঞান কোরআন থেকে দেড় হাজার বছর পিছিয়ে আছে কত বছর পিছায় আছে আসতে বললে হবে না এই চট্টলার মাটি ইসলামের ঘাঁটি এই চট্টলার মানুষ তো বিপ্লবী মানুষ আওয়াজগুলোও বিপ্লবী হওয়া চাই মরা মরা আওয়াজ দিলে চলবে না কোরআন বিজ্ঞান থেকে কত বছরে গিয়ে আছে আরো জোরে বলতে হবে এখন দেখুন কিভাবে কোরআনুল কারিমে ছয় হাজার দুইশো আয়াত আছে এর মধ্যে তো প্রায় দেড় হাজার আয়াত কেবলমাত্র বিজ্ঞানের ব্যাপারেই আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওলজি অ্যাস্ট্রনমি হিউম্যান এমব্রায়োলজি আপনি কোন শাখা নিয়ে কথা বলবেন যা কোরআনে নেই এমন কি আছে যা কোরআনে নেই আল্লাহ বলেছেন মা ফর রত্না ফিল মিন সেই কোনো কিছুই কিতাবে বাদ দেওয়া হয় নাই টিভি আনলি করলি সেই যা দরকার সব কোরআনে যিনি সন্নিবেশিত করে দিয়েছেন তিনি কি দেখুন আপনার বিজ্ঞান কোরআনের কাছে কত পুরাতন এই যে পৃথিবীতে আপনারা বাস করছেন কখনো কি চিন্তা করেছেন হাউ দা ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড এই মহাবিশ্ব কীভাবে উৎপত্তি হয়েছে এগুলো তো এমনি এমনি হয় নাই স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরির আলোকে মহাকাশ বিজ্ঞানীরা বললেন এই মহাবিশ্বের সব কিছু অর্থাৎ আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সব কিছু সৃষ্টির শুরুতে একত্রিত ছিল এক জায়গায় পুঞ্জীভূত ছিল তখন সবকিছু কিছু ছিল ও কণার সমষ্টি এরপরে মহাশূন্য একটি মহাবিস্ফোরণ ঘটল মহাবিস্ফোরণের পর সবকিছু আলাদা আলাদা হয়ে গেল সেপারেট হয়ে গিয়ে আলাদা আলাদা হয়ে সব অস্তিত্বমান হলো আসমান আলাদা হলো জমি আলাদা হলো মহাকাশ বিজ্ঞানীরা বললেন মহাশূন্যে মহাবিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটে সবকিছু অস্তিত্বমান হল বর্তমান বিজ্ঞান তার নাম দিয়েছে বিগ ব্যাং থিউরি যা বর্তমান পৃথিবীর সবচাইতে আলোচিত তথ্য মহাবিশ্ব উৎপত্তি সম্পর্কে বিজ্ঞান যে ধারণা মাত্র কিছুদিন আগে দিল যেই কোরানকে আপনি মোল্লাদের কিতাব হুজুরদের কিতাব মনে করেন যেই কিতাবকে আপনি দেড় হাজার বছর আগে পুরাতন কিতাব মনে করে ওই কোরআন নিজে শিখলেন না নিজের বাচ্চাদেরকে শিখালেন না ওই কোরআনে আরো দেড় হাজার বছর আগে মহাবিশ্ব উৎপত্তি সম্পর্কে তথ্য দিয়ে বলা হয়েছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন আসমান ও যমীন ছিল একত্বে আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসী কি দেখে না আসমানসমূহ আর জমিন সব কিছু একত্বে অবস্থায় ছিল এরপরে আমি আল্লাহ তাআলা আমার মহা ক্ষমতা বলে সেগুলোকে আলাদা করে দিলাম কিভাবে আল্লাহ আলাদা করে দিলেন কুরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরা দুখালের ভেতরে আল্লাহ করেছেন সমস্তওয়া ইলাসমা ইও গিয়া দুখনং সপললহা ওলিলওঁতে তিয়া তো ওয়ান অ কাউ আতাইনা পলতা আত্যইনা ত ইয়াইন মহাশূন্য যখন মহাবিস্ফোরণের পর আকাশ যখন ধোয়া স্বাচ্ছন্ন হয়ে গেল আমার ভাইরা বলেন তো কোথাও যদি আগুন লাগে আগুন লাগার পরে সেই জায়গার মধ্যে ধোয়া সৃষ্টি হয় কি হয় না মহাশূন্য যখন মহাবিস্ফোরণ ঘটল আকাশ তখন ধোয়া স্বাচ্ছন্ন হয়ে গেল আল্লাহ তালা বলেন আমি তখন ধোয়া স্বাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করি আসমান জমিনকে অর্ডার দিলাম পরস্পর সেপারেট হয়ে অস্তিত্বমান হয়ে যাও আসমান জমিন তখন জবাব দিল ক্বালাতা আতাইনা তাইন আমরা আমাদের রবের মহান হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম 1979 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল ওই কনফারেন্সের নাম ছিল মুক্তামার আশসাবাব ইউথ কনফারেন্স সেই কনফারেন্স হলে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সাইন্টিস্ট বালমার ওই কনফারেন্স হলে যখন এই দুটি আয়াত তেলাওয়াত হলো তিনি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বললেন স্টপ থাবো হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব মাত্র কয়েক বছর আগে আমরা এত কষ্ট করে গবেষণা করে মহাবিশ্ব উৎপত্তির যে ধারণা পৃথিবীর মানুষকে জানালাম কোন বই থেকে তোমরা পড়ছ কোন বই থেকে এই মহাবিশ্ব উৎপত্তির তথ্য তুমি তোমরা পড়ছ বলা হলো মিয়া এটা এই যুগের কিতাব না এটা আজ থেকে আরো দেড় হাজার বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন সে তখন বলল আজ থেকে দেড় হাজার বছর আগে তখন বিজ্ঞান ছিল না কোন সায়েন্স ল্যাবরেটরি ছিল না বিজ্ঞানাগার ছিল না পৃথিবীতে যখন বিজ্ঞান ছিল না বিজ্ঞানের জন্ম হয় নাই সেই সময়ে মহাবিশ্ব উৎপত্তির এই যে কিতাবের ভেতরে এসেছে এটা মানুষের লেখা কিতাব নয় নিশ্চয় মহাবিশ্বের কারিগর যিনি এই কিতাব নাজিল করেছেন তিনি সুতরাং আর আমি গুমরাগিতে পড়ে থাকতে চাই না ওই কনফারেন্স হলে কালেমা পড়ে সবার সামনে মুসলমান হয়েছে এই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন বিজ্ঞান যত উন্নত হবে সমৃদ্ধ আর বিকশিত হবে পৃথিবীর বিজ্ঞান আর বিজ্ঞানীরা মাথা নত করে চিরকাল এতিমের মতো কোরআনের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে ঠিক তো কইলেন কিন্তু কোরআন তো পড়েন না আপনারা এখন বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে কত বছর আগে আরো জুড়ে বলেন কত মানে কতটা এক্সাম্পল আপনাকে দিব আমি তো নিজেই কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা গবেষণা করে আসা মানুষ বলতে গেলে তো সারা রাত বলতে পারবো কত কথা বলতাম আপনাকে এই যে ফিঙ্গার প্রিন্ট আরবিতে আমরা এটাকে বলি বাসমাহ ইংরেজিতে বলা হয় ফিঙ্গার প্রিন্ট আর বাংলায় আমরা এটাকে বলি আঙ্গুলের ছাপ আমাদের প্রত্যেকের হাতে আঙ্গুল আছে কয়টা আরেকটু জোরে বলেন দশটা দেখেন তো এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে আপনারা মোবাইল ফোন ইউজ করেন যখন সিমের রেজিস্ট্রেশন করতে যান দেখবেন দশ আঙ্গুলের ছাপ নেয় আপনারা যখন পাসপোর্ট অফিসে যান দেখবেন দশ আঙ্গুলের ফিঙ্গার নেয় বিদেশে গেলে ইমিগ্রেশন ক্রস করার সময় ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগে জায়গা জমি রেজিস্ট্রি করতে যান ফিঙ্গার প্রিন্ট লাগে ভোট দিতে যান সেখানেও ফিঙ্গার প্রিন্ট লাগে আপনার সাথে আমার ফিঙ্গার প্রিন্টের মিল নাই আপনার সাথে আরেকজনের মিল নাই এক কথায় পৃথিবীতে আটশো কোটি মানুষ বাস করে একজনের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্টের কোনো মিল নাই কারিশমাটা কার আপনাদের বিজ্ঞান এটা জানছে কখন জানেন আঠারোশো সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গার সম্পর্কে জানতই না সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার হয়েছিল ইংল্যান্ডে আঠারোশো ছাপ্পান্ন সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই কারিশমাটিক তথ্য ফিঙ্গারপ্রিন্ট যে অভিন্ন আলাদা এই তথ্য প্রথমে ইংল্যান্ডে আবিষ্কার হয় সেখান থেকে গোটা পৃথিবীতে ছড়িয়ে যায় এখন দেখুন আজ থেকে মাত্র একশো কিংবা একশো সত্তর বছর আগে ফিঙ্গারপ্রিন্টের ধারণা বিজ্ঞান দিয়েছে আর যে কোরআনকে আপনারা অনেকে মোল্লাদের কিতাব হুজুরদের কিতাব মনে করে নিজেরা পড়লেন না শিখলেন না নিজেদের বাচ্চাগুলোকেও শিখালেন না ওই কোরআনটা কেমন বিজ্ঞানময় কিতাব কোরআনুল করিম খুলে দেখুন কোরআনুল করিমের পঁচাত্তর নম্বর সুরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নাম্বার আয়াত আপনি খুলে দেখুন আল্লাহ তাআলা আর হাজার বছর আগে বলেছেন আয়াহ সাবু আল্লা ননাজমা বালা কাদিরিনা আলা আন নুসউইয়া বানানা আল্লাহ তালা বলছেন যারা ধারণা করে যারা মনে করে মানুষ মরে যাওয়ার পরে মানুষের দেহের বিভিন্ন অজ্ঞ যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে মানুষের শরীরের হাড্ডি মাংস অস্থি সব যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে সেগুলোকে আবার জোড়া লাগিয়ে কে মানুষকে জিন্দা করবে এমন অবান্তর দাবি যারা করে আল্লাহ তালা তাদের কথার জবাব দিতে গিয়ে বললেন বান্দারে শুনে রাখ আমি কে কেবল তোর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ হাড্ডি মাংস অস্থি পিঞ্জর গুলোকে জুড়া লাগি কেবল তোকে আমি জিন্দা করব না বরং তার পাশাপাশি বালা কদেরই না আলা আন্ন সময়া বানানা তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের এই মাথা আছে এই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব আল্লাহ আকবর তাহলে একটু আওয়াজ করে বলেন কোরান আগে না বিজ্ঞান আগে শিখছেন কি আগে শিখছেন কি আগে নিজের বিবেককে প্রশ্ন করুন মাফিলে তো অনেক মহিলারা এসেছেন মেয়েগুলাকেও তো আপনারা কোরআন শিখান না অথচ মা এই যে মহিলারা এসেছেন তারা নারীর জাতি আর নারী জাতি মায়ের জাতি হওয়ার কারণে এদের মর্যাদা লেবন দিয়েছেন আমাদের পায়ের তলায় অথচ মহিলাদের কোরআন আরও বেশি শেখা দরকার কারণ মহিলারা মায়ের জাতি মা হচ্ছে সন্তানের জন্য শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কারণ ওই মায়ের কোলে কাখে চরিত সন্তান বড় হয় মা যত বেশি দিনদার হবেন নেক্কার হবেন পরহেজগার হবেন ওই মায়ের ঘরের দাও তত বেশি নেককার হবেন তত বেশি পরিহেজগার হবেন এই মা এবার একটা সায়েন্টিফিক তথ্য দিই মায়ের পেটে সন্তান একদিনে তৈরি হয়ে যায় নাকি ধাপে ধাপে তৈরি হয় স্টেপ বাই স্টেপ তৈরি হয় কয়েক মাস সময় লাগে হিউম্যান এমব্রায়োলজি ব্রণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর বার্থ একটি শিশু সে যখন মায়ের পেটে থাকে জন্ম হওয়ার ষোলো সপ্তাহ অর্থাৎ চার মাস আগে থেকেই যখন সে মায়ের পেটে থাকে মায়ের পেটে থাকাকালীন জন্মের চার মাস আগে সে শুনতে পায় কেউ সুবানাল্লা করতে মন চায় না আমার কথা আপনারা ন বুঝেন হ্যাঁ কী বলছি বুঝছেন শোনেন এটা হুজুরের কথা না এটা ব্রণ তথ্য নিয়ে যারা গবেষণা করেছেন বা চিকিৎসা বিজ্ঞানীদের কথা জন্মের চার মাস আগে সন্তান এখনো পৃথিবীতে আসে নাই মায়ের পেটে আছে জন্মের চার মাস আগে মায়ের পেটে থাকাকালীন সন্তান শুনতে পায় আল্লাহ আপনারা বলবেন হুজুর তো বিজ্ঞান তো বহু এগিয়ে আছে না এটাও এই ক্ষেত্রেও বিজ্ঞান অনেক পিছিয়ে আছে এটাও কোরআনে আছে আপনি কোরআন পড়েন না গবেষণা করেন না বলে আপনি জানেন না অলামাই কেরাম এখানে বসে আছেন ওনাদেরকে সাক্ষ্য রেখে বলছি করানুল কেরিমের যে সকল জায়গায় আল্লাহ তালা মানুষের শ্রবণ শক্তির কথা বলেছেন সেখানে আল্লাহ তালা সাম শব্দ ব্যবহার করেছেন আবার দৃষ্টিশক্তির কথা বুঝে দেখি আল্লাহ তালা বাসর কিংবা মাঝে মাঝে বহু বচনে আবসর শব্দ ব্যবহার করেছেন যেমন অনেকগুলো আয়াত বলা যাবে ইন ওয়াল বাসর হুল্লু উলা ইকাকান আনহু এখানে দেখুন মাসর আগে সাম আর জেনারেল ভাইদের জন্য বাংলায় বলি অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলা হয়েছে অন্য আয়াতে যদি যান দেখুন ওয়াজা আল আলাকু মোসাম আওয়াল আবসর আওয়াল এখানে আবসর আগে সাম বাংলায় বলি জেনারেল ভাইদের জন্য দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলা হয়েছে আধুনিক যুগের সকল মুফস্রগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন করেছেন এইভাবে যেহেতু আল্লাহ তালা ক্যারিমের সব জায়গায় দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন অর্থাৎ বাসরের আগে সাম শব্দ দিয়েছেন তার মানে একটি শিশু বা মানব সন্তান দৃষ্টিশক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে সোবাহ আল্লাহ আর সেটা মায়ের পেটে থাকাকালীনই হয়ে যায় তাহলে দেখুন এখানে একটা তথ্য যুবক ভাইরা যারা অবিবাহিত বিয়ে শাদি করো নাই তোমরা এবার ভালো করে শোনো এখন দেখেন কোরআন আর বিজ্ঞান একমত হয়ে বলছে সন্তান জন্মের কয় মাস আগে মায়ের পেটে শোনে জোরে বলতে হবে কয় মাস এটা কি অবাস্তব আর অযৌক্তিক কথা না কোরআন আর বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানীরা আওয়াজ তাই বলছেন তাহলে দেখেন তো আপনার বউ যদি খারাপ থাকে বউ যদি ভালো না হয় আপনার স্ত্রী ভালো না হলে সে যদি সন্তান পেটে নিয়ে সারাদিন হিন্দি সিরিয়াল দেখে সারাদিন ইংলিশ গান হিন্দি গান ঝাকানাকা ঝাঁকানাকা ডিজে গান শুনে তো বিজ্ঞানের কোরআন তো একমত হয়ে বলছে সন্তান পেটের ভেতর থেকে শুনে তো এই মহিলার পেট থেকে যে সন্তানগুলো বের হবে ওইগুলোও তো ঝাকানাকা ঝাকানাকা ডিজে মার্কেই বের হবে আর নারী ওই নারী যদি ওই স্ত্রী যদি আল্লা বলা হয় আজান হয়েছে নামাজে দাঁড়িয়ে গিয়েছে কোরানতলাবাদ করছে দিকিরাত হালিল করছে তওবাই ভার করছে এই সাউন্ডগুলো সন্তান পেটের ভেতর থেকে শোনে আল্লাহর কসম এই আল্লাহওয়ালা পুরো হেজগার মুতাকি মহিলার পেট থেকে যেগুলা বের হবে এগুলো সব বড় বড় মোফাসিদ মুহাদিসিজ মুফতি সেই হুল হাদিস বড় 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 আল্লাহর হবে ঠিক কি না ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয় ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ হয় যুবক ভাইরা যারা বিয়ে শাদি করো না এই সুন্দরী মায়া ফুয়া দেখলেই দূরাইও না এটা নামাজি কিনা এটা পর্দা করি কিনা এটা কোরআন জানে কিনা কোরআন পড়তে পারে কিনা এগুলো দেখো কয়েকজন তো আছে কয় হুজুর সুন্দরী মায়া দেখলে মাথা আমাদের ঠিক থাকে না তোমার মাথায় এরকম মাতাল কেন এত দিশেহারা হয়েছ কেন তুমি যুবক ভাইদেরকে বলছি এজন্য আন্দাজে দৌড়াইও না বিয়ে করার সময় নভোজিত বলেছেন সংস্পর বিদ্যার্থী তি রিতা রিবা তিয়াদা তুনকাহুল মারআতুলি আর বা চারটি জিনিস দেখে নারীদেরকে বিয়ে করো কয়টা এক নাম্বার। লিমা লিহা তার বংশমর্যাদা তার ধন সম্পদ দুই নম্বর আর চার নাম্বার ওয়ালি তার দিনদারিতা তবে এই চারটা কোয়ালিটির মধ্যে নবীজি বলেছেন দিনদারিকাতে দিনদারিতাকে প্রাধান্য দাও কারণ একটা মেয়ে যতই সুন্দরী রূপসী হোক না কেন বাবার ধন সম্পদ যতই ভালো থাকুক না কেন তার ভিতরে দিনদারিতা না থাকলে ঘর জাহান নামের আগুনে পরিণত হয়ে যাবে আর মেয়ে যদি দেখতে সুন্দরী রূপসী কম হয় গরিব ঘরের হয় কালো হয় আর তার ভেতরে যদি দিনদারিতা থাকে পর্দা মানার আমল থাকে কুরআন যদি সে তেলাওয়াত করতে জানে কুরআনের আমল থাকে পর্দা আমল থাকে এরকম নেককার দিনদার জীবন সঙ্গী পেয়ে ঘর শুরু করলে আপনার ঘরটাকে জান্নাতের রঙে রঙিন করে দিবেন কে অন্য হাদিসে নবীজি বলেছেন মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনিহি নবীজি বলেছেন আল্লাহ তালা যাকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন আল্লাহ যেন ওই লোকটাকে ইসলামের অর্ধেক দান করে দিয়েছেন সুবাহান আল্লাহ গাড়ি বাড়ি অর্থবিত্তের মালিক হতে পারা জীবনের সৌভাগ্য নয় বরং নেককার স্ত্রী লাভ করতে পারা এটা জীবনের একটা বড় সৌভাগ্য এটা অনেক বড় নেয়ামাত কার তরফ থেকে তাহলে এই মেয়েগুলাকেও কোরআন পড়ানোর দরকার আছে না নাই আপনি তো কোরআন নিজে পড়লেন না বিজ্ঞানের যুগে ওই যে বিজ্ঞান পড়েছে কোরআন এখনো পড়ে নাই এখন বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে জুড়ে বলতে হবে কোরআন আগে না বিজ্ঞান আগে ভাইরে কোরআন যদি আগেই হয় আপনার দাবি অনুযায়ী কেন এত বছর বয়স হয়ে গেল আপনি কেন কোরআনটা পড়তে পারেন না আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন আমি আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না আমি আপনাকে আপনার বিবেকবোধকে ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দেওয়ার জন্য কিছু কথা বলছি কেন আপনি কোরআনটা এখনও শিখলেন না কলেজে যারা পড়ো স্কুলে যারা পড়ো তোমরা তো খুব সুন্দর বাংলা বলতে পারো বাংলায় বক্তৃতা করতে পারো তোমরা তো অনেকে খুব সুন্দর ইংরেজিতে বক্তৃতা করতে জানো ইংরেজি পড়তে পারো একটা ইংরেজি সাহিত্য তোমাদের হাতে দিলে অথবা ইংরেজি ম্যাগাজিন পত্রিকা দিলে তোমরা খুব চমৎকার করে পড়তে পারো কেন তোমার হাতে কোরআন দিলে তুমি কেন দেখে দেখে কোরআন পড়তে পারো না তোমার কি একটু খারাপ লাগে না তোমার কি একটু দিলের মধ্যে আঘাত লাগে না যে আল্লাহর দেওয়া কিতাব আমি এখনও পড়তে পারি না একজন রাইটার যে বই লিখেছে সেটা তুমি পড়তে পারো কিন্তু আরও সে আজিম থেকে লৌহে মাহফুজ থেকে যে কিতাব আল্লাহ পাঠালেন ওই কিতাবটা তুমি এখনও পড়তে পারো না ছাত্র ভাইরা একটু কি খারাপ লাগে না এখনও তো কোরআন পড়তে পারো না আর আমার বাবাদেরকে বলতে চাই নিজেরা এখনও কোরআন শিখলে না বাচ্চাদেরকেও তো কোরআন শিখালেন না নিজের সন্তানগুলোকে আগে কোরআন শেখা টিচ ইউর চিলড্রেন দ্যান টিচ ইউর চিলড্রেন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনার সন্তানকে কোরআন শেখান সবার আগে তার হাতে কোরআন তুলে দেন দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে আপনারাই বলছেন কোরআন আগে বিজ্ঞান পড়ে আপনারা কি করেছেন ছেলে মেয়েগুলোকে আগে সব কিছু শিখাইলেন কোরআন এখন অনেকে শিখায় নাই ওই দিন একজন আমাকে বলতেছে হুজুর দুয়া কইলেন আমার এক ছেলে এ লেভেলে পড়ে আবার আরেক মেয়ে ও লেভেলে পড়ে আমি বললাম মাসাল্লাহ কই হুজুর জানেন আমার ছেলে মেয়েরা ইংরেজিতে খুব সুন্দর কথা বলতে পারে আপনার সাথেও বলতে পারবে আমি বললাম দ্যাটস ফাইন খুব ভালো আমি বললাম আপনার ছেলেমেয়েরা ইংরেজিতে কথা বলতে পারে তারা কি কোরআন পড়তে পারে কয় না হুজুর এটা মানে পড়বে শিখবে তার মানে আমি ইংরেজি শিক্ষার বিরোধিতা করছি না অবশ্যই আপনি ইংরেজি শিখবেন ইংরেজি না শিখলে আপনি আধুনিক বিশ্বে চলবেন কীভাবে আপনি ইংরেজি শিখবেন বিজ্ঞান শিখবেন তথ্য প্রযুক্তি জানবেন আমি এগুলো শিখবেন না এজন্য অনুৎসাহিত করছি না সব শিখতে হবে আপনাকে সব জানতে হবে কিন্তু সিস্টেমিক ওয়েতে আগে কোরআন তারপরে সব ঠিক না কারণ কোরআনুল জ্ঞান সব কিছুর ঊর্ধ্বে এজন্য আপনি সবার আগে কোরআন শিখবেন বাচ্চাকেও সবার আগে কি শিখাবেন আপনার সন্তানকে ও আ কখ আলিব্বাত ও কখ এ আপনার সন্তানকে ও আ কখ এ শিখাবেন পরে আলিফ বা তা থা শেখাবেন সবার আগে সন্তানগুলোকে কোরআন শিখিয়ে যান দিন শিখিয়ে যান সন্তানগুলো যদি কোরআন পড়ে আর কোরআন অনুযায়ী তারা যদি তাদের জীবনটা গঠন করতে পারে কেয়ামতের দিন ওই মা বাপকে পুরস্কৃত করবেন কে আসতে বলবেন না জুড়ে বলেন কে দেখুন নবীজি কি বলেছেন মান করা আল কোরআন ও আমিলা বিমাফি নবীজি বলেছেন যেই লোক যেই ব্যক্তি আল্লাহর কোরআন পড়ল আর কোরআন অনুযায়ী আমল করল তার মা বাবাকে কামতির দিন আল্লাহ তালা তার মা বাপকে কেমতের দিন সবার সামনে তাদের মাথার মধ্যে নুরের তাজ নূরের মুকুট আল্লাহ পরিধান করাবে বাবারা আমার মায়েরা যারা বাসা থেকে শুনছেন আপনাদের কি মনটা চায় না যে কেমতির দিন হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আপনারা সম্মানিত হবেন মর্যাদাবান হবেন আল্লাহ মাথায় তাজ পড়াবেন এই আকাঙ্ক্ষাকে আপনাদের হৃদয়ে আসে না আমি জানি অবশ্যই আসে তাহলে কেন আপনারা বাচ্চাগুলোকে সন্তানগুলোকে কেন আপনারা কোরআন শেখাচ্ছেন না কেন সুযোগ থাকলে এদেরকে হাফেজ বানান না কেন সুযোগ থাকলে এদেরকে আলম বানান না হুজুর আলমান কি করবো মানুষের বাসার হাস মুরুখ সব দূরের খায় ফেলবে মাদ্রাসায় পড়ালে ছেলেগুলোকে কোরআন হাদিস পড়ালে ঠকবেন না আপনারা এখন মাদ্রাসায় সব পড়ানো হয় কোরআন হাদিস না শুধু বিজ্ঞান পড়ানো হয় ইংরেজি পড়ানো হয় না পড়াইলে আমরা এগুলো জানলাম কেমন কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় ইংরেজি পড়ানো হয় বিজ্ঞান পড়ানো হয় তথ্য প্রযুক্তি সব আছে এই যে দেখেন না প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা হয় গত প্রায় দুই যুগ ধরে রেকর্ড মাদ্রাসার ছেলেরা টেস্টে কলেজের ছেলেদেরকে পেছনে ফেলে দিয়ে বারবার বারবার প্রতিবার তারা ফাস্ট হয়ে যায় আল্লাহ আকবর এরা যে কতটা ট্যালেন্ট কতটা মেধাবী বারবার এরা মেধার স্বাক্ষর রেখে এটা প্রমাণ করে দিয়েছে ঠিক না অনেকের ছেলে মেয়ে রেখে যাচ্ছেন মাঝে মাঝে কিছু ঘটনা এমন ঘটে কিছু কিছু ছেলেরা আমাদের কাছে আসে এসে বলে হুজুর ডেডি আব্বু মারা গিয়েছেন জানাজান নামাজ কেমনে পড়বে একটু শিখায় দেন আহারে কেমন ছেলে রেখে গেছেন আপনি যে জানাজান নামাজের নিয়ম কানুন এখনো জানে না এজন্য তো মা বাবা হিসাবে আপনি দায়ী আমরা অনেকেই আছে সন্তানের হক আদায় করি না সন্তানের হক আদায় না করে সন্তানের কাছ থেকে আমরা খেদমতের আশা করি এক ব্যাকল এক বেকুব গাছ নাগায় নাই গাছ না লাগিয়ে ফলের আশা করে বসে আছে এরে আপনারা ভালো বলবেন না পাগল বলবেন আরে পাগল ফল পেতে হলে আগে গাছের চারা লাগাতে হয় তারপরে গাছের গোড়ায় পানি ঢালতে হয় এটার পরিচর্যা করতে হয় বড় হবে তারপরে ফল দিবে গাছ না লাগিয়ে আশা করা যেমন বুকামি ঠিক তেমনি সন্তান জন্ম দিয়ে সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে ক্ষেদমতের আশা করাও মারাত্মক বুকামি গাছ লাগিয়ে গাছের গোড়ায় যেমন পানি ঢালতে হয় এর পরিচর্যা যেমন করতে হয় ঠিক তেমনি সন্তান জন্ম দিয়ে এর পেছনেও খাটতে হয় পরিশ্রম করতে হয় তার হক আদায় করতে হয় এর সুন্দর নাম রাখতে হয় দিন শেখাতে হয় আদব শেখাতে হয় এরপরে ওয়াজ না দেখবেন এই সন্তানগুলো এমনিতেই মা বাপকে সম্মান করবেন কিনা আপনি তো সন্তানকে কিচ্ছু শিখালেন না সে কি খেদমক করবে আপনার আপনি যদি আপনার বাচ্চাকে কোরআন না শেখান দিন শিখ না শিখান দিনই শিক্ষায় শিক্ষিত না করেন এ সব পরে ফেলবে সব পরে উচ্চ শিক্ষিত হবে এরপরে উচ্চ শিক্ষিত হইয়া বাড়িতে এসে আপনারে ঘাট ধাক্কা করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে পত্রপত্রিকা এবং বহু ঘটনা আপনারা দেখছেন কিনা এই তো তিন চার সপ্তাহ আগে টেলিভিশন চ্যানেলে আপনারা দেখেছেন এক বাপ মারা গেছে দুই ছেলে রেখে দেখছেন না বাপের লাশ ফেলে রাখছে তারা দুই ভাই জায়গা জমি ভাগ বাটুয়ারায় ব্যস্ত দেখছেন কিনা আপনারা আজ পর্যন্ত শুনছেন যে আলেম আলেম দুই ভাই আর বাপ রাইখা ঝগড়া জাতি সম্পদের জন্য শুনছেন কোনদিন আপনারা শুনেছেন কখনো আপনি তাকে কোরআন হাদিস নাশিকে ডাক্তার বানিয়েছেন তাকে ডাক্তার বানানো অপরাধ না আমাদের ডাক্তার আরও বেশি দরকার ডাক্তার আরও বেশি দরকার এখন তাকে যদি আপনি ছোটোবেলায় আগে দিন শেখাইয়া এরপরে ডাক্তারই পড়াতেন সে ডাক্তার হলে দেখতেন একজন আল্লাওয়ালা ডাক্তার হতো একজন ভালো ডাক্তার হতো মানবতার জন্য নিজেকে উৎসর্গ করত আর আপনি যদি তাকে দিন না শেখাইয়া দিনই শিক্ষা না দিয়ে ডাক্তার বানান হ্যাঁ এটা ডাক্তার হবে কিন্তু কসাই আর অমানবিক ডাক্তার হবে আপনি যদি তাকে ছোট্টবেলা দিন আগে শেখায় এরপরে ইঞ্জিনিয়ার বানান এটা ভালো ইঞ্জিনিয়ার হবে মানুষের জন্য কাজ করবে দেশের জন্য সমাজের জন্য সভ্যতার জন্য কাজ করবে আর যদি ছোটবেলায় তারা কোরআন আদেশ না শেখান এটা ইঞ্জিনিয়ার হবে ঠিক কিন্তু যেখানে রড দরকার সেখানে বাঁশ ঢুকাই দেবে কি বুঝলেন আপনারা তার মানে হচ্ছে সিস্টেমিক ওয়েতে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে সবার আগে তাদেরকে কি শেখাতে হবে আসতে বলবেন না জোরে বলেন কি শেখাতে হবে কোরআন কোরান আগে কোরআন নুরানি মাদ্রাসায় পাঠান হাফিজি মাদ্রাসায় পাঠান পারলে একটা সন্তানকে আলেম বানান ভাই এটা তো সফলতা আপনার সন্তানকে যদি আপনি দিন শিখিয়ে যেতে পারেন মরার পরে অন্য জায়গা থেকে হুজুর আনা লাগবে না আপনার ছেলেই আপনার জানা যায় ইমামতি করবে সুবাহানাল্লাহ পার্থক্যটা বুঝুন তো দেখেন জীবনের সফলতা তো এটাই আপনি মারা যাওয়ার পরে একটু কল্পনা করুন আমরা তো কেউ থাকবো না কেউ থাকবো এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করতে হবে কেউ আমরা মরণ থেকে বাঁচতে পারবো না মৃত্যু আমাদের পেছনে কবর আমাদের সামনে ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন এটা আমাদের চূড়ান্ত গন্তব্য যে কোনো সময় আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে নিঃশ্বাস হবে নাম মসজিদের বাইকে বাড়িওয়ালা রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই বাড়িওয়ালা নাইরে বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়িওয়ালা থাকবে না সবাই চলে যাব আপনি মারা গেলেন মারা যাওয়ার পরে একজন হুজুর যদি আপনার জানাজা দেয় অনেক বড়ো আলেম হতে পারেন বলেন তো আপনার ছেলে জানাজা ইমামতি করলে যে আবেগ আসতো ওই বড় হুজুরের কি ওই আবেগ আসবে আসবে না যদি তার বিপরীতে আপনার ছেলে জানাজার নামাজে দাঁড়ায় কি হবে দেখা যাবে সে যখন নামাজে ইমামতিতে দাঁড়াবে প্রত্যেকটা তাকবির উচ্চারণের সময় তার কলিজা দুমড়ে মুচড়ে উঠবে প্রত্যেকটা তাকবির উচ্চারণের সময় আপনি তো তার বাবা তার ভেতরে ফিলিংস কাজ করবে আরে এ তো আমার জন্মদাতা বাবা ছোটবেলা থেকে কত স্যাক্রিফাইস করে কত ত্যাগ কত ত্যাগের নজরানা দিয়ে আমাকে কষ্ট করে লালন পালন করেছেন পড়াশোনা শিখালেন ইনি তো আমার সেই বাবা যিনি বটবৃক্ষের মতো ছায়া দিয়ে সারা জীবন আমাকে লালন পালন করেছে আর মা যদি হয় সন্তান ভাববে আর এটা তো আমার সেই গর্বধারিণী জনম দুঃখিনী মা যে আমারে জন্ম বাপতেই তো সন্তানের চক্ষু দিয়ে দর করে পানি বের হবে ঠিক কি না চারটা তাকবিট দিবে কলিজাটা মুচুর দিয়ে উঠবে জানা জানাজার পুরোনামাজে চক্ষু দিয়ে পানি বের হবে গোটা দুনিয়ার সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান নামের আগুন নেভানো যায় না যখন আপনার সন্তান সন্তান যদি হয় আর সে যদি দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে হাত উঠায় ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই দুই ফুটা চোখের পানির পাওয়ার এত এই দুই ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ কবরে আপনার জাহান নামের আগুনকে চিরতরে নিভায়া দিবেন সন্তানগুলোকে বাবারা এমন বানায় যান আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান জানাজা ইমামতি করবে এমন কোয়ালিফাইড এমন যোগ্যতা সম্পন্ন সন্তান রেখে যাওয়ার দরকার আছে না নাই সবাই এরকম জানতো কী করতে হবে তাহলে সন্তানগুলোকে সিস্টেমিক ওয়েতে পাঠদান করাতে হবে আমি বলছি না তাকে ইঞ্জিনিয়ার বানাবেন না ব্যারিস্টার বানাবেন না আচ্ছা আপনার ব্যারিস্টার ছেলে যদি শুদ্ধ তেলাওয়াত জানে শুদ্ধভাবে নামাজ আদায় করতে জানে বেরিস্টার ছেলে নামাজে জানাজান নামাজে ইমাম হইতে পারবে না এটা কোন কোরআন হাদিসে লেখা আছে আমার দেখান আছে এরকম শর্ত হচ্ছে যদি সে শুদ্ধ তেলাবাদ জানে নামাজ ভালো করে জানে সে আপনাদের ছেলেকে মেয়েকে ব্যারিস্টার বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন লয়ার বানাবেন তাদেরকে আপনারা ব্যাংকার বানাবেন বিজনেস ম্যাগনেট বানাবেন যার যার লালিত স্বপ্নের আলোকে সন্তানদের কেরিয়ার সাজাবেন কিন্তু সিস্টেমিক ওয়েতে এদেরকে সব কিছু শেখানোর আগে প্রথমেই যে শিক্ষা দিব কার কিতাব আসতে বলবেন না জোরে বলেন কার কিতাব আল্লাহর কিতাব আজ আমাদের সন্তানগুলো এমন হয়ে যাচ্ছে কেন আমাদের সন্তানগুলো ঐশীর মতো হচ্ছে কেন এরা মাদকাসক্ত হচ্ছে কেন আমাদের সন্তানগুলো বিপথে যাচ্ছে কেন কারণ আমরা আমাদের সন্তানগুলোকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন কিংবা চরিত্রবান রূপে গড়ে তোলার জন্য ছোটবেলা থেকেই তাদেরকে যে শিক্ষা দেওয়া দরকার ছিল আমরা তাদেরকে সেই শিক্ষা দেয় নাই আমি বলবো যাদের একাধিক ছেলে মেয়ে আছে একটা ছেলেকে আলেম বানিয়ে ফেলেন একটা ছেলেকে আপনি আলেম বানান একজন আলেমের বাবা হতে পারে এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার একটা ছেলেকে হাফেজ বানান আপনি একজন হাফেজের কত মর্যাদা এই যে এখানে ছোট্ট ছোট্ট কি কিউট কিউট ছেলেরা বসে আছে এদের মধ্যে অনেকে হয়তো কেউ কেউ পাঁচ পারারা ছয় পারা আট পারা দশ পারা পড়ে ফেলেছে এদের মা বাপ না জানে কি সুভাগ্যবান হারে এদের চেহারার দিকে তাকালেই তো মায়া লাগে এরা কোরআনের পাখি এই রকম সন্তানগুলোকে কোরআনের পাখি বানান সন্তানগুলোকে আল্লাহওয়ালা প্রহেজগার বানানোর জন্য এদেরকে মাদ্রাসায় পড়ান এদেরকে আগে কোরআন শিখান এরপরে যা মন চায় তাই করেন কোনো অসুবিধা আছে কিন্তু কোরআন আগে শিখাবেন না এরপরে সমস্যা এখন ছাত্র যারা আছে এখানে যারা স্কুল কলেজে পড়ো এখন তোমাদের তো সময় চলে গেছে সময় চলে গেলেও সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য এখন কি আমরা চাইলে সবাই কোরআনটা শিখতে পারি না সবাই কোরআনটা শিখতে পারবো না এই এলাকায় তো চাইলে আপনারা একটা কোরআন শিক্ষা কেন্দ্র চালু করতে পারেন একটা কোরআন কেন্দ্র চালু করি একজন একজন ট্রেনার রেখে প্রশিক্ষক রেখে একজন ভালো আলেম রেখে আমি বলবো যাদের টাকা পয়সা আছে সামর্থ্য আছে এটা ইনভেস্ট করার একটা বেস্ট জায়গা আপনাকে দেখায় গেলাম যাদের টাকা পয়সা আছে এখানে আপনি এখনই গোপনে একা একা সিদ্ধান্ত নিন যে আগামীকাল এটা শুরু করব আপনি ডেকে আনেন ডেকে এনে এই কাজটা শুরু করেই ফেলেন এটা আপনার এমন প্রপার্টি যে প্রপার্টি কবরে যাবে এই যে কত মানুষ মারা যায় মানুষের থেকে ঘর বাড়ি টাকা পয়সা সহায় সম্পদ চলে যায় যাবে যাবে না কিন্তু এগুলো কারণ এগুলো জারিয়া এই যে আপনি আপনার টাকা পয়সা দিয়ে পারলে একটা প্রতিষ্ঠান করেন এরকম কোরআন শিক্ষা কেন্দ্র এটা কোনো পলিটিক্যাল রাজনৈতিক উদ্দেশ্যে না এটা তো আপনি করছেন মানুষ কোরআন শিখবে আর বিশুদ্ধ করে নামাজ আদায় করবে কোরআনের আলোয় আলোকিত হবে এখান থেকে শত শত ছেলেরা মেয়েরা কোরআন শিখবে সব স্বভাব আপনি পাবেন না অবশ্যই পাবেন সুতরাং যাদের সামর্থ্য আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই মহান কাজটা আপনারা করবেন তাহলে আজ আমি প্রথমে এটা মাদ্রাসার মাহফিল তো এজন্য দিনই শিক্ষা নিয়ে প্রথমেই হালকা কিছু কথা বললাম সবাইকে এই কোরআনের প্রথম হক হচ্ছে কোরআনটা পড়া কোরআনটা জানা মানতে গেলে জানতে হয় জানতে গেলে মানতে গেলে জানতে হয় জানতে গেলে পড়তে হয় কোরআনটা আমরা শিখব তো সবাই ইনশাআল্লাহ দুই নাম্বার আরেকটি ছোট্ট টপিক নিয়ে কিছু কথা বলবো তবে আপনারা বিরক্ত হয়ে গেলে শেষ করে দিব পনেরো বিশ মিনিট শোনা যাবে তো সামনে তো রমজান মাস সারা বছরের সব চাইতে শ্রেষ্ঠ এবং বরকতে ভরা মাস এই রমজান আমাদের সামনে চলে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ না রমাদান আমরা দোয়া করছি আল্লাহ আমাদের সবাইকে আপনি সুস্থভাবে রমজানে পৌঁছায় দেন বলে না আমি তেও তো আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এমনও হতে পারে এই রমজানটা আপনার জীবনের শেষ রমজান আর কোনো রমজান আপনি নাও পেতে পারেন গত বছর রমজান পেয়েছেন এই বছর রমজানের আগে আপনাদের এলাকার অনেকেই কবরবাসী হয়ে গিয়েছেন আছে না আছে এটা আমাদের জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে এই জন্য ওই রমজানকে প্রপারলি কাজে লাগানোর জন্য নিজেকে আগে ওই ওই উপযোগী গুনামাফের উপযোগী করে ফেলতে হবে এই রমজান আসার আগে আমি সর্বশেষ যে কথাটি বলবো সবাই তবা ইস্তেক ফার করুন সবাই তবা করুন এটা ইবাদতের মাস ইবাদতে মন বসে না যখন গুনাহের খাতায় গুণা থাকে কারণ গুণা করতে করতে তো অন্তর নফস কলুষিত হয়ে গিয়েছে এই কলুষিত অন্তর নিয়ে এবাদতের দিকে ঝুঁকা যায় না যখনই এবাদত করতে মন চাইবে তখন দেখবেন যে ওই যে গুণা করতে করতে গুনাহের দিকে একটা টান হয়েছে খালি গুণা করতে মন চাইবে আল্লাহ তালা কত দয়াবান আমরা যারা গুণা করে ফেলেছি গুনাহের পথ থেকে ফিরে আসার জন্য আল্লাহ তো দরজা খোলা রেখেছেন সোমানন্দ رب العالمين قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا إن নাহু ওয়ান গফুরুর রহিম আল্লাহ তালা বলছেন ও নবী আপনি আমার গোলামদেরকে বলে দিন যারা তাদের নিজেদের নফস উপরে জুলুম করে ফেলেছে গুনাহ করতে করতে যারা নিজেদের নফসটাকে কলুষিত বানিয়ে ফেলেছে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তারা যেন আমার রহমত থেকে निराश হয়ে না যায় কারণ তারা যদি আমার রহমতের আশা করে সারা জীবনের গুনাহগুলোর জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আমার কাছে মাফ চাই আমাদের গুণাগুলো মাফ করে দিবেন কি আমরা হয়তো অনেক গুণা করে ফেলেছি আমার যুবক ভাইরা শোনো অনেক নামাজ ছেড়ে দিয়েছ তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার করে অপসংস্কৃতি আর অশ্লীলতায় গা ভাসিয়ে দিয়েছ ফিরে আসো তো করো আমার আপনার গুনা যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান আমার আপনার গুণা যদি হয় বিশালই পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া হলো মাথার উপরের বিস্তৃত আকাশের সমান আমার আপনার গুণা যদি হয় মাথার উপরের বিস্তৃত সুউচ্চ আকাশের সমান আমার আল্লাহর দয়া হলো তার আড়সের সমান গোনা করে গোনার রাস্তা থেকে ফিরে আসার জন্য তবার দরজা খোলা রেখেছেন কি তবে তবা করলেই তো কবুল হয় না তবা কবুলের শর্ত আছে মোট পাঁচটা কয়টা আরও জোরে কয়টা এবার এগুলো শোনেন এক নাম্বার আপনি যে পাপি আপনি যে গুনাহগার এটা স্বীকার করা দুই নাম্বার আপনি যে পাপ করেছেন সেই পাপের জন্য লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া অনুশোচনা বোধ করা তিন নাম্বার যে পাপ করেছেন সে পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া চার নাম্বার এই পাপ আর সেকেন্ড টাইম করবেন না আল্লাহর সাথে ওয়াদা করা কয়টা কথা বলেছি আবার শোনেন এক নাম্বার আপনি যে পাপি তা স্বীকার করে নেয়া দুই নাম্বার পাপের জন্য লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া তিন নাম্বার যে পাপ করেছেন সে পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া চার নাম্বার আর পাপ করবেন না এই পাপ সেকেন্ড টাইম করবেন না আল্লাহর সাথে ওয়াদা করা পাঁচ নাম্বার খুব গুরুত্বপূর্ণ আমরা যে পাপ করেছি এই পাপগুলো দুই ধরনের কয় ধরনের কিছু গুণা হয়েছে আল্লাহর হক নষ্ট করে আর কিছু গুণা হয়েছে মানুষের হক নষ্ট করে এখন আল্লাহর হক নষ্ট করলাম কিভাবে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন কে সবাই জুড়ে বলেন কে তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেন যে আল্লাহ বলেছেন মাখলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড অ্যান্ড কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওডশিপ আমার গুলামী ছাড়া তো আমি তোমাদের জন্য আমার গোলামী ছাড়া অন্য কিছুর জন্য তোমাদেরকে সৃষ্টি করি নাই তাহলে আমাদেরকে গুলামের জন্য সৃষ্টি করা হয়েছে আমরা গুলামি করবো কার এটা মানুষের উপরে আল্লাহর হক মানুষের উপরে কার হক মানুষ যখন গুলামী করে না তখন মানুষ কার হক নষ্ট করে আল্লাহর দেওয়া বিধানগুলো মানুষ যখন মানে না আল্লাহর বিধি বিধান মেনে যখন শয়তানের অনুসরণ করে মানুষ জীবনযাপন করে কার হক নষ্ট করে বসে নামাজ ছেড়ে দিয়েছেন রোজা রাখেন নাই জাকাত দেন নাই মদ খাইছেন সুদ খাইছেন ঘুষ খাইছেন সব বিধান লঙ্ঘন করছেন কার এগুলো কার হকের সাথে সংশ্লিষ্ট আপনি যদি তো করেন তোবার শর্ত পূরণ করে তো করেন আল্লাহ বলেছেন মাদা তওবা কর তাও বা সুহা খাটি তাও বা কর আমি তোর সব গুড়া মাফ করে দিব সোহা আরেক প্রকার পাপ যা বান্দার সাথে ঘটেছে হাক্কুল এইবান এটা আল্লাহ মাফ করবেন না কারণ এটা আল্লাহর সাথে রিলেটেড না ভাইরা শুনতেছেন সবাই আমি তো রমজান আসার আগে মুক্তির ব্যবস্থা বলে দিচ্ছি আপনাদেরকে আমি আপনাদেরকে মুক্তি দিতে পারবো না মুক্তির পথ দেখায় দিতে পারবো আরও কিছু গুণা করেছেন যা মানুষের সাথে সংশ্লিষ্ট কিরকম মানুষের কি বোধ করেছেন চগল ঘুরি করেছেন আরেকজনের জায়গা জমি মেরে দিয়েছেন আরেকজনের আমানতের টাকা আমানতের টাকা আপনার কাছে ছিল খেয়া ফেলছেন আরেকজনের জায়গা জমি দখল করছেন জমিনের আইল ঠেলা ঠেলি করছেন আরেকজনকে অন্যায়ভাবে মামলা দিয়ে মাসের পর মাস তাকে তার পরিবার থেকে আলাদা করে রেখেছেন এগুলো আল্লাহর হক না এগুলো বান্দার হক বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তোবা করে কানতে কানতে বেহুশ হয়ে গেলে আল্লাহ মাফ করবেন না ততক্ষণ বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিবেন না যতক্ষণ অথবা বান্দার কাছ থেকে মাফ চাইয়া নিবেন না যতক্ষণ সেন্সেটিভ বিষয় এটা আপনি মানুষের হক নষ্ট কইরা আল্লাহর কাছে মাফ ছিল হবে না আপনি যদি মানুষের হক অনেক মানুষ তো আছে পাঁচ ওয়াক্তের নামাজি একদম মসজিদের সামনের কাতারে নামাজ আদায় করে সামনের কাতারের নামাজি তা হাজুদও পড়ে হাজিসা ভজেও যায় কয়েকবার অমরা করেও আসছে জাকাতও দেয় ওয়াজমা ফিলে এসে দানও করে আবার মানুষের উপর জুলুমও করে আরে বাপরে বাবা এই লোক তো দেখি এদিকেও থাকে দিকেও থাকে হাজি শাম এই যে মাংসের হক নষ্ট করেছেন তারপরে যদি বারবার বছরে বছরে দুই তিনবার বাইতুল্লায় যান এমনকি আপনি যদি কাবাসুরি ফেরি মামের হাত ধরে তো বা করেন আপনার মতো লোকের তো বা কবুল হবে না ততক্ষণ আপনি দেশে আইসা যার হক হক মেরে খাইছেন যার হক নষ্ট করেছেন তার হক তারে ফিরাই দিবেন না যতক্ষণ কিংবা তার কাছ থেকে মাফ চেয়ে নিবেন না যতক্ষণ বাংলার হক বড় সেন্সিটিভ বিষয় একটা ভয়ঙ্কর হাদিস আমার মনে পড়ে গেল বলবো কষ্ট হচ্ছে না তো আপনাদের একদিন নবীজি সাহাবিদেরকে বললেন আতাদুরুন আমাল মুফলিস আমার সাহাবীরা আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তি সম্পর্কে তোমরা কি জানো না কি তোমরা কি জানো না কি আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তি কে কে আমার উম্মতের সবচাইতে নিশ্চয় এবং অসহায় ব্যক্তি সেম প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা বলবেন হুজুর আমাদের মধ্যে যার টাকা করি নাই অর্থবিত্ত ক্ষমতা নাই সেই হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে অসহায় সবচাইতে নিঃস নবীজি যখন সাহাবিদেরকে বললেন মুফলিস সাহাবিরা বল আমার আমার উম্মতের সবচাইতে অসহায় লোককে সাহাবীরা তখন বললেন ইন্নাল মুফ্লিসা ফিনা মাল্লা দিন হামালাহু ওয়ালা মাতা আওগো আল্লাহর নবী আমাদের মধ্যে যার দিরহাম নাই অর্থাৎ টাকা পয়সা এবং অর্থবিত্ত যার কাছে নাই সেই হচ্ছে সব চাইতে অসহায় নবীজি বললেন সাহাবিরা উত্তর ভুল দিয়েছ উত্তর সঠিক হয় নাই জানতে চাইলেন ইয়া আল্লাহ নাইলেন্লাম তাহলে আপনি আমাদেরকে জানিয়ে দেন আমাদের উম্মতের সব চাইতে অসহায় ব্যক্তিকে কে নবীজি তখন বললেন আমার উম্মতের সব চাইতে অসহায় ব্যক্তি হলো সে কেয়ামতের দিন যেই লোকটা বিরাট আমলের খাতা নিয়ে উঠবে তার আমলের খাতার মধ্যে টপ টু বটম নেকি 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 আর আর থাকবে পরেও টপ টু বটম নেকি লিখার টপ টু বটম নেকি থাকার পরেও মানুষের হক নষ্ট করার কারণে মানুষকে মানুষের হকের বদলা নেক দিতে দিতে কেয়ামতের দিন ভরা আমল যাদের শূন্য হয়ে যাবে তারাই হচ্ছে আমার উন্মতের সবচেয়ে অসহায় শুনতেছেন আপনারা সাহাবিরা বললেন হাউ ইজ ইট পসিবল আল্লাহর নবী এটা কিভাবে সম্ভব একজন মানুষ আমলের খাতা ভর্তি হয়ে উঠবে টপ টু বটম তার নেক আমল লেখা এটা ফাঁকা হয়ে যাবে কেমনে অর্থাৎ উঠবে এরকম পুরাটা আমলের খাতা লিখা হয়ে যাবে এরকম ব্লাঙ্ক কিছুই থাকবে না আল্লাহর রসুল বললেন এই লোকটা যে নামাজ পড়ল তাহাজুত পড়লো হজ করলো জাকাত দিল অংরা করল দান করলো সব নেকামলের স্বভাব আমলের খাতায় থাকবে আমলের খাতা নিয়ে উঠবে হাসরের মাঠে ট্রাইব্যুনাল যখন বসবে বিচারক সেদিন কি। বিচারক কে আল্লাহ বিচার করবেন এরে জান্নাতে ঢোকানোর আগে আল্লাহ বলবেন এরে দাঁড় করা ফেরেশতাদেরকে বলবেন একে থামাও ওই লোকদেরকে ডেকে আনো যে লোকদের হক সে মেরে খেয়েছিল যে লোকদের হক নষ্ট করেছিল সামান্য ক্ষমতা পাইয়া আপনি যে মানুষের মিথ্যা মামলা দিয়া জেলখানায় ঢুকায় রেখেছেন করায় গন্ডায় কেমতের দিন আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে বাপরে বাপ হজ তো করেন আপনি আবার জাকাতো দেন মসজিদও বানান আপনি এই বুঝি কারবার আপনার না মানুষের নামে মিথ্যা মামলা দিয়া মাসের পর মাস মানুষকে আপনি জেলখানায় ঢুকায় রেখেছেন তাকে তার পরিবার থেকে দুই মাস চার মাস ছয় মাস এক বছর দুই বছর আট বছর দশ বছর বিচ্ছিন্ন রেখেছেন তার হক নষ্ট করেছেন তার পরিবারের হক নষ্ট করেছেন কেয়ামতের দিন সব বদলা আল্লাহ মানুষের উপর জুলুম অনেক দেখেন ইসলাম সুফান আল্লাহ ইসলামের বিউটিটা কোথায় দেখেন প্রগতিশীল ভাইরা চিন্তা করেন ইসলামের বিউটি ইসলামের সৌন্দর্য কোথায় ইসলাম মানবাধিকারের দল ইসলাম আল্লাহর অধিকারের চাইতে বান্দার অধিকার মানুষের অধিকারের কথা বেশি বলেছে দেখেন আল্লাহর অধিকার নষ্ট করলে আল্লাহ বলছেন তো মাফ করে দিব আর বান্দার হক নষ্ট করেছে যে আল্লাহ বলছেন কোনো ছাড় নাই আমি মাফ করব না বান্দার হক বান্দারে ফিরাই তার পায়ে ধুরা মাফ চা সো বান আল্লাহ বলবেন না এটা মানবাধিকারের ধর্ম মানুষের অধিকারের ব্যাপারে ইসলাম কি সুন্দর কথা বলেছে আপনি কারো অধিকার নষ্ট করতে পারবেন এই যে মানুষ গোলারে আপনি ঢুকায় রাখছেন আপনি মামলা দিয়েছেন রাজনৈতিক কারণে মানুষকে হয়রানি করেছেন আপনি কেমতের দিন ফেরেস তার পেদানি খেলে বুঝবেন আর তখন বলবেন ইয়াকুল ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি কি হুজুর বানায় বলতেছে না কোরআন থেকে বলতেছে বলবে হায় আফসুস আর যদি আবার যদি আমি জীবন ফিরে পাইতাম এই কামার ক ন এই কামার করতাম না আমি বলবে আল্লাহ আমার ফিরাই দাও আল্লাহ বলবেন রাখ তরে আবার ফিরাই দেবো আওয়ালাম নো কুম আমি কি তোমাকে হায়াত দিইনি আমি তো তোমাকে হায়াত দিয়েছিলাম তখন তো বেইমানি করেছে সীমা লঙ্ঘন করেছে। শুনুন আল্লাহ বলবেন ওই লোকগুলো আনো হাদিস মনে আছে তো কোন জায়গায় ছিলাম না খায় ফেলছেন ওই যে বিরাট নেকে নিয়ে উঠবে আল্লাহ বলবেন দাঁড় করা ওই লোকগুলা রে ডেকে আনো সে যাদের হক নষ্ট করেছে মানুষের লাইন শুরু হবে আচ্ছা বলেন তো দুনিয়ায় কেউ আপনার ক্ষতি করলে যখন এলাকায় বিচার হয় হয় না মীমাংসা তখন কি করে ঠিক আছে যা হওয়ার তো হয়ে গেছে এখন আপনি তারে ক্ষতিপূরণ দেন মানুষ ক্ষতিপূরণ আদায় করে নেয় তাই না যে আপনি তারে ঠিক আছে দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেন অথবা তার যে ক্ষতিটা আপনি করেছেন তারে আর ক্ষতি পুষায় দেন ক্ষতিপূরণ নেই এখন কি আমাদের দিন টাকা পয়সা দিয়া ক্ষতিপূরণ নেওয়া হবে কি দিয়া হবে নে কি দিয়ে হবে নে কামল কি দিয়ে ক্ষতিপূরণ দেওয়া লাগবে আল্লাহ বলবেন এ যে তোমাদের ক্ষতি করলো দুনিয়ায় তোমাদের হক মেরে খাইলো এই জায়গা জমি যে মারছেন আর ক্ষমতা ভাইয়া চাঁদাবাজি করছেন আপনি দোকানে দোকানে বুঝি না এই বুঝি আপনার কারবার এবার হিসাব শুরু হয়ে গেছে কিন্তু আল্লাহ এদেরকে বলবেন তোমরা এর কাছে কি চাও আল্লাহ আমরা ক্ষতিপূরণ চাই ওকে কি ক্ষতিপূরণ আল্লাহ আজকে তো আমলের দরকার কারণ আজ যার আমলের পাল্লা ভারী হবে সেই সফল হবে সে জান্নাতে যাবে আল্লাহ ক্ষতিপূরণ হিসাবে আমল দরকার এর আমলের খাতায় যে আমলগুলো আছে ক্ষতিপূরণ হিসাবে আমাদেরকে দেন এইরকম ভরা আমল নিয়ে কি তার আমলের খাতা থেকে ওই হক যাদের নষ্ট করেছিল এদেরকে আবার নেক আমল বন্টন শুরু হবে দিতে দিতে মানুষের লাইন অবশিষ্ট থাকবে কিন্তু নেকির খাতা শূন্য হয়ে যাবে এখনো মানুষ বাকি পাওনাদার বাকি পাওনাদার অবশিষ্ট কিন্তু নেকির খাতা আল্লাহর নবী বলছেন এই রকম বিরাট আমলের খাতা নিয়ে হাজির হয়ে মানুষের হক নষ্ট করার কারণে ক্ষতিপূরণ হিসাবে মানুষকে নেক বিলিয়ে দিতে দিতে কে আমতে নেকির খাতা শূন্য হয়ে ব্যর্থ হয়ে জাহাঙ্গ নামে যাবে যারা আমার উন্মতের সবচাইতে ব্যর্থ লোক অসহায় হলো তারা আল্লাহ ওই বান্দাদের ওই ওই সকল বান্দাদের কাতারে সামিল হওয়া থেকে আমাদের সবাইকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন ভাইরা কেন আলোচনা শেষ করার আগে এই কথাগুলো বলে যাচ্ছে সামনে রমজান মাস আর জীবনে রমজান আপনি নাও পাইতে পারেন নাও পেতে পারেন আপনি এটা আপনার জীবনের শেষ রমজান ভাই এই রমজানকে সামনে রেখে তোবা করে এখনো ভালো হওয়ার সুযোগ আছে আপনার আল্লাহর ওয়াস্তে তৌবা করুন তৌবা কবুলের শর্ত বলছিলাম কয়টা আজ মাহফিল শেষে চক্ষু বন্ধ করে চিন্তা করলে আমাদের সব গুনার ইতিহাস মনে হবে না মনে হবে কিনা নোট করেন ডায়রিতে লিখেন দেখবেন গুণাগুলি দুই ভাগ হয়ে যাবে কিছু গুণা আল্লাহর সাথে কিছু গুণা কথা বলেন না কেন আল্লাহর সাথে যে গোনাগুলো সাথে সংশ্লিষ্ট হক নষ্ট করেছেন মতো তওবা করেন তাহাজ্জুদের গিয়ে চোখের পানি ছেড়ে দেন করে করে দিবেন দিবেন কে কে মাফ মাফ ওইটা কি করবেন আরেকটা যে বাকি যদি আপনার কাছে বান্দার হক ফিরায় দেওয়ার সামর্থ্য থাকে যান আজকে আজকে রাতেই যান কাল সকালে মরে যেতে পারেন আজ রাতে যান না ঘুমাইয়া তার বাড়িতে ছুটে যান তার হক তারে দেন আর যদি না পারেন সামর্থ্য না থাকে তার পায়ে ধরে থাকেন ততক্ষণ সে আপনারে করে না যতক্ষণ বলেন ভাইরে আমি মাফ অন্যায় করেছি ভুল করেছি আল্লাহর আমারে মাফ করো তার পা ধরে থাকেন মানুষ তো হয়তো মনে দয়া চলে আসতে পারে মাফ করে দিলেই তো আপনি সফল হয়ে যাবেন ভাই রমজান মাস যুবক ভাইয়েরা তরুণ ভাইয়েরা আমার বাবারা এই মাসটিকে কাজে লাগানোর জন্য এই মাসটিকে গুণামাফের মাফের মাস এবাদতে নিজেকে আগে করার উপযোগী তৈরি করতে হবে কারণ আপনার যদি আগে থেকে আপনি দাগি আসামি থাকেন তাহলে এবাদত করতেও দেখবেন মন চাইবে না কারণ রমজান মাসে শয়তান বন্দি থাকে ঠিক অনেকে কয় হুজুর হাদিসে তো শুনেছি আমরা ইদা বলছেন আরামিহাত و আবু قد না النار وصفيدات الشياطين যখন রমজান মাস আসে আল্লাহ জান্নাতের সব দরজা খুলে দেন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে কে করে রাখা হয় তাইলে হুজুর রমজান মাসে শয়তান বন্দী থাকলে মানুষ শয়তানি করে কেন না উত্তর আছে প্রশ্ন যেমন হুজুরের কাছে উত্তরও ভাই শয়তান তো দুই ধরনের আল্লাযী ইউসুয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্ন বান্নাস মানুষের অন্তরে কুপ্ররোচনা দানকারী শৈতান্ত দুই ধরনের দুই জাতের একটা মানুষ জাতের আরেকটা জিন জাতের ওই জিন জাতের তো শিকলে বন্দি মানুষ শয়তান তো আছে মানুষ শয়তান তো আছে আর শৈতান্ত এক মাস বন্দি থাকে মুক্ত থাকে কয় মাস এগারো মাস ওই এগারো মাস যে ধোঁকা দিয়েছে এগারো মাস যে শয়তান আসর করে বসেছে ওই আসরের প্রভাব রমজান মাসেও কিছুটা থাকে তবে শয়তান আফসুস করে আফসুস করে বলে আল্লাহ তুমি রমজান মাসকে এত সম্মান দিলে তুমি নিজেই রমজানের সম্মান দিয়ে জান্নাতের দরজা খুলে দিলে জাহান নামের দরজা বন্ধ করে দিলে আমার দিলে আর তোমার চেয়ে বড় ক্যাটাগরি আরো উঁচা মাপের উঁচু বেলে শয়তান হয়ে গেছে শয়তান এদেরকে দেখে কি করে আফসোস করে এজন্য আমার ভাইয়েরা রমজান মাসে এবাদতে মন মানসিকতা বাড়াতে হলে নিজেকে আগে মুক্ত করা লাগবে গুণা থাকলে ইবাদতে মন মানসিকতা যায় না এজন্য নিজেকে মুক্ত করেন আর মুক্ত করার নাম কি। কী মুক্ত করার উপায় কি? আসতে বলবেন না জুড়ে বলেন কি ভুল করে ভুলের উপর থাকা এটা শয়তানের কাজ আর ভুল করে ভুলের উপর না থাকায় এটা মানুষের স্বভাব দেখেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আমাদের সবার বাবা নাম কি? সবাই বলেন আদাম আলাইকি ইসালাম তিনি একটা ভুল করেছিলেন আবার এই শয়তান কিন্তু শয়তান ছিল না সে ছিল ফেরেস্তাদের সর্দার ইবাদত করতে করতে চিন্তা করেছেন ফেরেস্তাদের সর্দার হয়ে গিয়েছিল আল্লাহর একটা আদেশ অমান্য করে অহংকার করেছিল মাফ চায় নাই এজন্য ফেরেস্তার শয়তান থেকে হয়ে গেছে শয়তানের সর্দার তাহলে ভুল করে ভুলের উপর থাকা এটা কার স্বভাব আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস কে রব্বুল আলামিন তার নিজের কুদ্দতি হাতে বানালেন নিজেই তার ভেতরে রূহ ফুঁকে দিলেন তারপরে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস ফেরেস্তাদের ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন ফেরেশতাদের সামনে এনে সকল ফেরেশতাদের কওডার কোলেন আমার ফেরেশতারা সবাই আমার আদমকে সাজদা দাও ইবলিশ ছাড়া সকল ফেরেশতারা ইসাহেদিনা আদম আলাইহি ইস সালামকে সাজদা দিয়েছিল ইবলিশ কে আল্লাহ তালা বললেন কি ব্যাপার ই সবাই তো সাজদা দিল তুই কেন সাজদা দিলি না ইব্লিশ তখন বলেছিল ও খালক্তানি মিনার ও খালক্তা হুমিন্তেন অগয়াল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর আদমকে তুমি মাটি থেকে সৃষ্টি করেছ আমি তার চাইতে শ্রেষ্ঠ সুতরাং আমি কেন তাকে সাজদা দিব ইবলিশ আল্লাহর আদেশ অমান্য করে অহংকার আর অদ্ভুতপূর্ণ আচরণ করল এই জন্য ইবলিশকে জান্নাত থেকে বের করে দিলেন কে ইবলিশ যখন জান্নাত থেকে বের হয়ে যাচ্ছিল তখন সে আল্লাহ তালাকে বলল অগো আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ অসুবিধা নাই কিন্তু তোমার কাছে আমার একটা অ্যাপ্লিকেশন আছে আল্লাহ তালা বললেন কি অ্যাপ্লিকেশন ইবলিস তখন বলল সুরা আরাফ আল্লাহ উঠিয়ে দিয়েছেন ইবলিস তখন বলল কলা ইবলিস বলল আমাকে ডে অফ রিসারেকশন পুনরুত্থান দিবস কেমন পর্যন্ত আমাকে অবকাশ দাও আমার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ বললেন ইন্না কামিনাল মুনজারিন তোকে অবকাশ প্রাপ্তদের কাতারে সামিল করে দেওয়া হলো সুযোগ পেয়ে ইবলিস এবার কী করলো দেখেন ইবলিস তখন আল্লাহকে চ্যালেঞ্জ করে বসলো সে তখন বলল ক্বালা ফাবিমা আযুইতনী লা আকুদান লাহ সিরাতাল মস <تقيم> ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِن خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ তারাهم شاকিরিন ইবলিস তখন বলল গোয়াল্লাম আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো ওই আদম এবং তার সন্তানদেরকে সুজা রাস্তায় চলতে বাধা দেওয়া এটি হবে আমার প্রধান এবং প্রথম কাজ এই আদম এবং তার সন্তানদেরকে আমি এমনভাবে দুকা দেব সামন থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে আমি এদেরকে প্ররোচনা দিয়ে দিই জাহান্নামের দিকে ধাবিত করব আল্লাহ তালা আল্লা তালা বললেন ইবলিস তুইও শোনে রাখ তুই আমার বান্দাদেরকে ধোকা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে ধাবিত করে দিবি আর আমার বান্দারা যদি তাদের ভুলগুলো বুঝতে পেরে একটি বার্তা করে আমার কাছে মাফ চায় আমি আমার বান্দার সমস্ত গুণাগুলোকে মাফ করে দেব দেখেন ইবলিস ভুল করল ভুল করার পরে অহংকার করল ভুলের জন্য মাফ চাইলো না এই জন্য ইবলিসকে ইবলিস মরদুদ হয়ে গেল মালন হয়ে গেল ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন কি আমাদের বাবা আদম আলি সালাম আর আমাদের মা হাওয়া আলি হাসালাম তারাও একটা ভুল করেছিলেন কিন্তু ভুল করে ভুলের উপর থাকেন নাই মাফ চেয়েছেন কার কাছে এই জন্য মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আমাদের বাবা আদম আলাই থেকে আল্লাহ তালা তার স্ত্রী আমাদের মা সেই দাতুনা হাওয়া আলাই ইসালামকে সৃষ্টি করলেন এরপরে আল্লাহ তালা আদম আলাই বললেন ও আদম তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না ইবলিশ জান্নাত থেকে বের হয়ে তার শয়তানি ভীষণ এবং মিশন সেদিন থেকে শুরু করেছিল প্রথম ধোঁকা প্রথম আক্রমণ চালালো সে আমাদের বাবার আমাদের মায়ের উপরে দুজনকে ধুকা দিয়ে দিয়ে নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল এমন কি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করালো শেষ পর্যন্ত তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন কি আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম জান্নাত থেকে যখন বিতাড়িত হয়ে দুনিয়াতে চলে আসলেন দুনিয়াতে আসার পরে তারা তাদের ভুলের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে শত শত বছর কন্দন করলেন শেষ পর্যন্ত আল্লাহ তালা তাদের প্রতি দয়া প্রবেশ হয়ে তাদেরকে তোবার নিয়ম শিখিয়ে দিলেন তারা আল্লাহ তালার আল্লাহ তালার দেওয়ার নিয়ম মোতাবেক তৌবা করলেন আল্লাহ তালা বললেন এবার আমার কাছে দোয়া করো আমার কাছে মাফ চাও আল্লাহ তালা এমন এক দোয়া শিখালেন এই দোয়াটা আমাদের জন্য আল্লাহ কারিমে তুলে দিয়েছেন পরে আমার সঙ্গে রব রব্বানা জনম্না আনফুসানা মাইলম তাঁ ফিরলা না ও তাঁ রোহামনা ল নাকুন মিনল খা সিরি আপনারা সবাই পারেন কিনা তাহলে জবান সিরিদি আন্তরিকতার সাথে বলেন রব্বানা জালমনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين كيف أنت ستكدو الله شكالين রপ্তানা জলাম না আনফুসানা হাবা আমাদের রাব আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি ওয়া ইল্লাফতাক ফিরিলানা মতা রহাম্ না যদি আমাদেরকে ক্ষমা না করো আর আমাদের উপরে যদি রহম না করো লা না গুণ নামিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাব। আল্লাহর দেওয়া নিয়ম মোতাবেক তাওবা করে তারা যখন এই দোয়া পরে আল্লাহর কাছে মাফ চাইলেন তাদেরকে মাফ করে দিলেন কি। কি বুঝলেন তাহলে যদি আপনি গুনা করে ফেলেন ভুল করে ফেলেন ভুল করার পর লজ্জিত হয়ে মাফ চাইলে মাফ করে দিবেন কে মুসলিম শরীফের আদিসেন নবীজি বলেছেন কুল্লমনা আদামা খাত্য় অন ওয়াখাইরুল খাত্ত এই না তা মানুষ মাত্রই গুনাগার মানুষ মাত্রই পাপী আর এই পাপ করা মানুষগুলোর মধ্যে আল্লাহর কাছে প্রিয় হল তারা আপ করার পর আল্লাহর কাছে তাওবা করে যারা। লাল্লাহ আসাদ্যু ফারহান্্য বেজ আর বলেছেন। ল্লাহ আসাদ্দু ফারহান বিতউবাদী আহাদি কম্মিন। বিদতল্লাহ দেখি ইদাওয়াজা দাঙা। তোমাদের কারো হারিয়ে যাওয়া উঠ। ফিরে পাওয়ার পরে সে যতটানা আনন্দিত হয়। গুনা মানুষেরা গুনা করার পর। তাওবা করলে আল্লাহ তার চাইতে আরও বেশি খুশি হয়ে যা। তাহলে আমার ভাইয়েরা বিগত জিন্দেগির সমস্ত গুণাগুণুর কথা স্মরণ করে আমরা তবা করব কার কাছে তবা করে ফেলুন সময় নাই তো কারণ তবা কবুলের তবা দুইটা সময় আসার আগে তবা কবুল হয় দুইটা সময় আসলে আর তবা কবুল হয় কয়টা সময় হাদিস এসেছে নবীজি বলেছেন এক নম্বর মৃত্যুর সময় চলে আসলে আর তবা করলে লাভ হবে আচ্ছা মৎ সম্পর্কে আপনি জানেন আজ রাত ঘুমাবেন সকালবেলা তো না উঠে আপনার দেহ তো খাটিয়াই উঠতে পারে পারে কিনা বলেন আরেকটা সময় কেয়ামত শুরু হয়ে গেলে আর তো বা কবুল হবে না আমাদের মৌরটাই তো কেয়ামত কারণ মৌত হয়ে গেলেই তো শেষ দুনিয়া থেকে চলে যেতে হবে জানো ভাইরা তো করুন সময় নাই তওবা করে ফেলুন তবে তো যে করবেন কয় প্রকার গুণা আছে উনি বলেন কিছু গুণা কার সাথে সংশ্লিষ্ট আর কিছু গুণা হয়েছে কার সাথে সংশ্লিষ্ট হয় বান্দার সাথে বান্দারটা বেশি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহর হক যেটা নষ্ট করেছেন এটা তো করেন চোখের পানি ছাড়েন মাফ করে দিবেন কে চোখের পানি ছাড়েন আপনি একটু দিল নরম করেন শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়ান চোখের পানি ছেড়ে দেন সব চাওয়া আল্লার কাছে বলেন সব পূরণ করে দিবেন কে বান্দার হক কি করবেন আজ আজ সিদ্ধান্ত নেন জীবনে বহুত ওয়াজ শুনছেন আমার এই ওই একজন কয় এক চেয়ারম্যান সাহেব মাহফিল আসলেন বলেন হুজুর কি আর বলেন ওয়াজ তো হচ্ছে ওয়াজে মানুষ হেদায়েত হচ্ছে ঠিক আছে কিন্তু কিছু মানুষ গত বছর ওয়াজে এসে যাওয়ার সময় মানুষের খ্যাত নষ্ট করে গেছে এটা অন্য এক এলাকার কাহিনী এক চেয়ারম্যান সাহেব অভিযোগ করে এরকম হয় কিন্তু অনেকে তো আছে রাস্তাঘাটে দান শুকায় আপনি যে রাস্তাঘাটে ধান শুকাচ্ছেন এটা কি আপনার নিজের জায়গা যে তো মানুষ চলাচলের জায়গা কেন আপনি মানুষের চলাচলে কষ্ট দিচ্ছেন এটাও তো তার হক নষ্ট করে বসতেছে খবরদার মানুষের হক নষ্ট করবেন না ভাইয়েরা মানুষের হকের ব্যাপারে সচেতন হন ইসলাম মানবাধিকারের ধর্ম রমজান মাস আসার আগে আর আমি তো বলছি রমজান মাস তো পাবো কি না সেটাও জানি না মৃত্যুর আমরা আজ রাতেই মনে যেতে পারেন মানুষের হক নষ্ট করলে ফিরায় দেন অথবা তার কাছে মাফ চান তো করুন বিগত জীবনের গুনাহের জন্য আর কত গুণা করবেন বলেন গুণা করতে করতে তো অন্তরটাকে কালো বানাই ফেলছেন আর কত গুণা করবেন আপনি আর কত করলে আপনি সঠিক রাস্তায় ফিরে আসার জন্য বিবেক জাগ্রত হবে যুবক ভাইরা আর কত গুণা করবা মোবাইল ফোন একটা হাতে নিয়ে আর কত অশ্লীল ভিডিও দেখবা আর কত তথ্য প্রযুক্তির অপব্যবহার তোমরা করবা ছাত্ররা যারা আছো তোমরা এত লং টাইম ফেসবুকে থাকো আমি তো প্রায় সময় বলি তোমরা যে পরিমাণ সময় ফেসবুকে থাকো এই পরিমাণ সময় যদি চেয়ার টেবিলে থেকে পড়াশোনা করতা গবেষণা করতা আইনস্টাইন নিউটন এদেরকে পেছনে ফেলে দিয়ে তোমরা আরও বেশি এগিয়ে যেতে পারত তা ঠিক তো কই কারবারগুলো কে করে আবার এটা ঠিক কয় এটাও ঠিক ওইটাও ঠিক একটু সময়গুলোকে কাজে লাগাও সারাদিন ফেসবুকে স্ক্রলিং করো না চোখের জনা থেকে বেঁচে থাকো কানের জেনা থেকে বেঁচে থাকো কানে হেডফোন লাগায় আর সারাদিন গান শুনিও না শুনতে মন চায় কোরানের তেলাওয়াত শোনো ইসলামী সঙ্গীত শোনো চোখের জনা ঐদিক সেদিক চক্ষুটা দিও না নিজের চরিত্রের হেফাজত করো নবীজী বলেছেন মাইয়াদমান্লিম মা বাইনা লাহায়েই হিউয়ারি জিলাই হে আত্মান উলাহুল জান্না বুখারি শরীফের হাদিস নবীজী বলেছেন যেই ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ যে হবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই লজ্জাস্থানের জিম্মাদারে যেই লোক গ্রহণ করবে কালকামতের দিন আমি নবী নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব যুবক ভাইদেরকে বলবো চরিত্রের হেফাজত করেন তবা করুন সবাই আজ তবা করুন এখন তবা করুন আগামীকাল বাঁচবেন কিনা তার কোনো গ্যারেন্টি নাই এই তো গত রাতে বহু মানুষ পৃথিবীতে ছিল আজ রাতে তারা কবরের বাসিন্দা আগামীকাল রাতে যে আপনি কবরের বাসিন্দা হবেন না এই গ্যারেন্টি কে দিয়েছে ভালো করে শুনুন এই চকরিয়ায় কাফনের দোকানে কাফনের কাপড়ের দোকানে হয়তো আপনার কাফনের কাপড় বরাদ্দ হয়ে গেছে চলে আসছে ইতিমধ্যে এমন হতে পারে কি না দেখুন একটা ফোন হাতে থাকলে ইন্টারনেট থাকলে সারা দুনিয়ার খবর নেওয়া যায় সারা দুনিয়ার খবর নেন অসুবিধা নাই কিন্তু কার জন্য কাফনের কাপড় রেডি কেউ জানেন আপনারা জানেন না এই জন্য ভাইরা প্লিজ তোবা করে ফেলুন আর গুণা করেন না আর গুনার কথা মাথায় আনিয়েন না আল্লাহর আসতে তোবা করুন সামনা রমজান মাস দুটা টপিক নিয়ে খুব ছোট্ট ছোট্ট পয়েন্টে কথা বলেছি প্রথমে বলেছি আল্লাহর বাস্তে কোরআন শিখুন আর এটা কোরআনের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটিকে আপনারা সহযোগিতা করুন এই প্রতিষ্ঠানটিকে ভালোবাসুন এই যে প্রতিষ্ঠানটা ছোট্ট প্রতিষ্ঠান গত বছর এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে সুলতানিয়া মাজিদুল আলম তাহফিজুল কোরআন মাদ্রাসা এরকম আরও অনেক মাদ্রাসা আছে যত প্রতিষ্ঠান আছে কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা হাফিজি মাদ্রাসা দিনই সব প্রতিষ্ঠানকে আমরা কলিজা দিয়ে ভালোবাসবো রাজি আছেন এই প্রতিষ্ঠানটিকে আপনারা সবাই ভালোবাসবেন তো সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ কারা কারা সহযোগিতা করবেন একটু হাত তুলে দেখেন তো আমারে কেউ হাত তো নাড়া সারা মারেন দেখি কেমন সহযোগিতা করেন আপনারা একটু ভলন্টার ভাইরা ঢুকেন তো ভলন্টার ভাইরা ঢুকেন ব্যাগ নিয়ে চাদর নিয়ে জানিয়ে পারেন এবার সবাই পকেটের ভিতরে হাত ঢুকান মাংসের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান দেখি কোন জাতের সহযোগিতা করেন মন খুলে এই মাদ্রাসার উন্নতির জন্য টেকা দিলে হইব মাদ্রাসায় টাকা দেওয়া লাগবে সবাই সবাই একটু সাথে উঠবেন না কে উঠবেন না প্লিজ আচ্ছা আমার এক ভাই রিকোয়েস্ট করেছেন একটা ইসলামের সঙ্গে বলবো আকি শেষ করে দিব বলবো আচ্ছা বিরক্ত লাগতেছে না আপনাদের কষ্ট লাগতেছে না টেকা তো দেওয়া লাগবে সিলেটে টাকাকে আমরা আঞ্চলিক ভাষায় টেকা বলি আর কি টেকা টেকা আমি তো সিলেটি মানুষ আর টেকা ছাড়া হইতো নাই টাকা নাই টেকা সবাই দিচ্ছেন তো কত জানা না পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত যার পরেছি নাম দিয়েছি কত দা ফোন কোথায় যেন আছে আমার তুই রিষা জানাজার পরেছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নাম দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাসের শির ঝার কনশি মাটি কোন খানে দাকের বারবার কুণবাতাশে কথায় কোন দুশন মাটি কণ খানে দাকের বারবার কোথায় যেন মোর যাত্রিয়া চে চার জন যার পড়েছি নাম দিয়েছি কত দাফন কত যার পড়েছি নাম দিয়েছি কত দাফন আমার তরি বাধা আছে কোন শিখে আঘাটে কোন মসজিদে এলানো হবে শোয়া বেশ খাটে আমার তোরি বাধায় আছে কোন শেখে ঘাটে কোন মসজিদে এলাল হবে শোয়া বেশ কখন কোথায় করবে দাফন আমাকে স জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি নাম দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি কা জানাজার পরেছি চিনামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পরেছি চিনামাজ দিয়েছি কত দাফন যত আলোচনা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে